প্রিয়া রাথুম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সুবহান বলেছেন, বিএনপি যতই বলুক নির্বাচনে আসবে না, শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। তাই আগামী নির্বাচন কঠিন একটি নির্বাচন হতে যাচ্ছে। তবে যত কঠিনই হোক না কেন, 70% ভোট পেয়ে নৌকা আবারও নির্বাচনে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। কাজী আব্দুস সুবহান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নগরকান্দা উপজেলার চর্যসর্দি ইউনিয়নের গজারিয়ায় শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন। তিনি এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আহ্বান জানান। নৌকা বিজয়ী না হলে এই অঞ্চলের সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে বলে তিনি নেতাকর্মীদের জানান। উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক তালুকদার মিজান, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক তানবীর আহমেদ সহ স্থানীয় মৎস্যজীবী লীগের নেতারা। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি যাব না, আমার ভোট অন্য কেউ দিয়ে দেবে। আগামী নির্বাচন এমন হবে না। আগামী নির্বাচনে বিএনপি যতই বলুক আসবো না আসবো না আসবো না, আমি বলবো তারা নির্বাচনে আসবে। সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, নির্বাচন নিরপেক্ষ হবে এবং অনেক ভোট বিজয়ী নৌকা 70% এরও বেশি ভোট নিয়ে আগামীতে ম্যান্ডেট হয়ে আসবে বলে। অন্ধকারেও যদি ভোট হয় কত বদনাম আমরা শুনি। আরো বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছে, কে গেছে কারচুপি করার জন্য, ইলেকট্রনিক ভোট ভুল ব্যাখ্যা দিয়ে অনেকেই অনেক কিছু বলবে। আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, আমরা ভোট দিব এবং আমি বিশ্বাস করি এখনো আওয়ামী লীগ 80% ভোট দিয়ে 80% ভোট দিয়ে আগামীতে নৌকার নেতৃত্ব দেবে। ঠিক আছে, এই তো এই তো বঙ্গবন্ধু।